লেবাননের বৈশাখী কনসার্টে নাচ গান আর সুরের মূর্ছনায় দর্শক মাতিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এই কনসার্টে রোশনী ছড়ান অভিনেত্রী দিঘি ও রিয়া প্রিয় তারকাদের এক নজর দেখতে লেবাননের দূরদূরান্ত থেকে ছুটে আসেন তাদের হাজারো ভক্ত। লেবানন থেকে মোহাম্মদ মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ এক মাসের প্রস্তুতির পর বর্ণিল মঞ্চে জনপ্রিয় তারকাদের জমজমাট পারফরমেন্স ছিল নজরকাড়া। দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে ভিন দেশেও দর্শক মাতান শিল্পী আসিফ আকবর, চিত্রনায়িকা দিঘি ও কণ্ঠশিল্পী রিয়া। লেবানন বৈশাখী কনসার্টে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস দেখে মুগ্ধ আয়োজক পাম্পা প্রোডাকশনের কর্ণধারও। আজ হমনে পহলা বর্ষক কা বাংলা নিউ ইয়ার কা জো প্রোগ্রাম অ্যারেঞ্জ কিয়া হ্যায়, বহুত ক্রাউডেড হ্যায় আর সব হাম মে বহুত খুশ হুঁ। বিগত 5-7 বছর লেবাননের সমস্যা ছিল, এই সমস্যার ভিতরে আমরা আমাদের পাম্পা প্রোডাকশনের মাধ্যমে একটা কনসার্ট আবেদন করতে পারছি। আমরা সত্যি অনেক লাকি। শুরুতে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী রিয়া, পরে মঞ্চ মাতাতে আসেন অভিনেত্রী দিঘি, আর সব শেষে ছিল আসিফ আকবরের মাত করা পারফরম্যান্স। একের পর এক গান গেয়ে রীতিমতো দর্শকদের মধ্যে উন্মাদনা ছড়ান এই গায়ক। ডিফারেন্ট কান্ট্রিতে বাঙালি এবং বাঙালিদের সাথে আরও যারা এখানকার মানুষ আছে তারাও আমাদের এই কনসার্টটা নিয়ে খুব বেশি এক্সাইটেড, তো এইটার আমার খুবই বেশি ভালো লাগছে। প্রিয় শিল্পীদের গান শুনতে এই সময় লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারো প্রবাসী ভক্তরা। দেরিতে হলেও লেবাননের বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, প্রবাসীদের মাঝে যেমন কিছুটা স্বস্তি ফিরে এসেছে তেমনি বিনোদনের প্রতিও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।